আসসালামু আলাইকুম। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে পাকিস্তানে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আগামী 21শে আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে, আর 30শে আগস্ট থেকে শুরু দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচিতে। কদিন আগেই ম্যাচটি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির পক্ষ থেকে। যদিও সিরিজ শুরুর মাত্র দুদিন আগে জানানো হয়েছে করাচি থেকে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে, ফলে এই ম্যাচ মাঠে বসেই দেখা সুযোগ পাচ্ছেন পাকিস্তানের দর্শকরা। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, এই টুর্নামেন্টকে সামনে রেখে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চলছে উন্নয়ন কাজ। এই কারণেই মূলত দর্শক শূন্য স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এরই মধ্যে পিসিবি বাংলাদেশ সিরিজের টিকিট বিক্রি শুরু করার ঘোষণা দিয়েছে। 19শে আগস্ট থেকে অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে এই সিরিজের টিকিট। এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রণ সংস্থা। অন্যদিকে বাংলাদেশ এ দলও পাকিস্তান সফরে রয়েছে। পাকিস্তান শাইন্সের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ, আর এই ম্যাচেই ইনজুরিতে পড়েছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে যাওয়া মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ এ দলের হয়েও খেলছিলেন তিনি, কথা ছিল এই সিরিজ শেষে জাতীয় দলের সাথে যোগ দিবেন, তবে সেটা আর হয়ে উঠছে না। প্রায় 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়। আর এতেই 21শে আগস্ট শুরু হতে যাওয়া বাংলাদেশ এবং পাকিস্তান জাতীয় দলের প্রথম টেস্টে ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় ভুগছে বাংলাদেশ। চলুন দর্শক, কেমন হতে পারে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক। জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, লিডন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।